হ্যালো ছাত্ররা, আশা করছি তোমরা ভালো আছো। তো অনেক দিন তোমাদের সঙ্গে তো আমাদের কারোই দেখা হয়নি। তোমাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও মনটা খারাপ তোমাদের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। তোমরা নিশ্চয়ই ভালো করে প্র্যাকটিস করছো সব কিছু, তোমরা নিশ্চয়ই পড়াশোনাটাও ঠিকঠাক করছো। তো আজকে আমি তোমাদের এই কোষে দেখি 5.1, কোষে দেখি 5.1 এর পেজ নাম্বার হচ্ছে 67। এই 67 পেজটার কিছু অঙ্ক আমরা করে নেব। দেখো, প্রথম যে অঙ্কটা বলেছি এটা তো একটা নিজে প্র্যাকটিক্যালি করতে হবে, আমি দুয়ের অঙ্কটা থেকে করব। দেখো যে দুয়ের যে অঙ্কটা বলেছে, এই অঙ্কটা কি বলেছে দেখো, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। দেখো দাদার বয়স এখানে তোমাকে বলে দিয়েছে, দেখো যে তোমার দাদা দাদার বয়স কত, দাদার বয়স বলে দিয়েছে 4 বছর, দাদার বয়স বলে দিয়েছে এক্স বছর, দাদার বয়স এটা কত বলেছে, এক্স বছর বলেছে। এবার তুমি তোমার দাদার চেয়ে 4 বছরের ছোট। দেখো এই যে এক্সটা আমি ব্যবহার করলাম, এই এক্সটাকে বলা হয় বীজগাণিতিক চলরাশি। চলরাশি মানে এই এক্স এর মান যা কিছু হতে পারে। তুমি যদি এক্স এর মান 10 ধরো 10 হতে পারে, তুমি যদি এক্স এর মান 15 ধরো 15 হতে পারে, যে কোনো সংখ্যাই কিন্তু এক্স এর মান হতে পারে। সুতরাং এখানে যে বীজগাণিতিক যে চলরাশি সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। এবং দেখো এই যে দেখো দাদার বয়স বলেছে এক্স বছর, তাহলে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে আমার বয়স কত হবে, আমার বয়স এখানে হবে, দেখো আমার বয়স এখানে হবে, আমার বয়স যদি আমি করি তাহলে আমার বয়স কত হবে, আমার বয়স এখানে হবে, আমার বয়স হবে, আমার দাদার বয়স তো 4x বছর, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট মানে কত, x-4 বছর, এটাই আমার বয়স হবে। বুঝতে পারলে? তাহলে প্রথম অঙ্কটা আমরা করলাম, তোমরা খাতা পেন নিয়ে কিন্তু করতে থাকো। তারপরে দেখো কি বলেছে তিনের অঙ্কটা, এই যে তিনের অঙ্কটা বলেছে, দেখো বলেছে রফিকা বেগম আর আজমা খাতুন মালা তৈরি করছে। রফিকা বেগম যতগুলো মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। আজমা খাতুন কতগুলো মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। এবার দেখো এখানে যেটা বলেছে, রফিকা বেগম যতগুলো মালা গাঁথলো আজমা খাতুন তার থেকে, তুমি এই জায়গাটা খেয়াল করো, রফিকা বেগম যতগুলো মালা গাঁথলো আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে রফিকা বেগম কতগুলো মালা গাঁথলো সেটা যদি আমরা বার করতে পারি, যদি তার থেকে আজমা খাতুনের 6টা মালা যদি আমরা বেশি দেখিয়ে দিই, তাহলে আজমা খাতুন কটা মালা গাঁথলো আমরা সহজেই জানতে পারবো। কিন্তু রফিকা বেগম কটা মালা গাঁথলো সেটা তো বলে দেয়া নেই। তাহলে বলে যেহেতু দেয়া নেই, সেহেতু রফিকা বেগম আমরা ধরে নিচ্ছি, রফিকা বেগম আমি ছোট করে লিখছি, রফিকা বেগম মালা গেঁথেছে XT, আমি ধরে নিচ্ছি রফিকা বেগম মালা গেঁথেছে XT, এটা আমি রফিকা বেগম সংক্ষেপে লিখেছি, রফিকা বেগম এই মালা গেঁথেছে XT। এবার দেখো এবার বলেছে আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে আজমা খাতুন 6টি মালা যদি বেশি গাঁথে, তাহলে আজমা খাতুন কত আজমা কত গাঁথবে, রফিকা বেগম ধরেছিল XT, আর আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি, তার মানে কত হবে, X+6T, আজমা খাতুন মালা গাঁথবে X+6T। বুঝতে পারলে? ধরো এটা জিনিসটার কিছুই নয়, তুমি ধরো ধরো এখানে রফিকা বেগম যদি পাটিগণিতের নিয়মে করতাম, রফিকা বেগম মালা গাঁথলো ধরো 10টি, তাহলে আজমা খাতুন যদি তার 6টা বেশি মালা গাঁথে, তাহলে তুমি কি করো, তাহলে তুমি করো 10+6, তাহলে 10+6 হলে কত হবে, 16। সেরকমই তো তুমি এখানে করছো। এখানে রফিকা বেগম কতগুলো মালা গাঁথলো নির্দিষ্ট করে বলে দেয়নি, সেই জন্যই আমি ধরে নিচ্ছি রফিকা বেগম মালা গাঁথলো XT, X একটা সংখ্যা, সেই সংখ্যাটা যা কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে রফিকা বেগম, তাহলে এখানে আমরা করবো আজমা খাতুন কতগুলো মালা গাঁথলো, উত্তর হলো রফিকা বেগম যদি XT মালা গাঁথে থাকে, তাহলে আজমা খাতুন গাঁথলো X+6T। ক্লিয়ার? ভালো করে করবে। তারপরে দেখো চারেরটা কি বলেছে, আমাদের দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটে 12টি মোম রং আছে,
প্যাকেট না গুনে দোকানে কতগুলো মোমরাং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তাদের বলেছে যে একটা ছেলে বলছে তার বাড়িতে তার দোকানে অনেকগুলো মোমরাঙের প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটে 12টি মোমরং আছে, প্রতিটি প্যাকেটে 12টি মোমরং আছে, কিন্তু প্যাকেট সংখ্যাটা কি বলে দেয়া আছে? প্যাকেট সংখ্যাটা বলে দেয়ানি। আর প্যাকেট সংখ্যা যদি বলে না দেয়া থাকে তাহলে সেই প্যাকেট সংখ্যাটাকে তুমি ধরে নাও এক্স, প্যাকেট সংখ্যা এটাকে ধরে নাও তুমি এক্স, প্যাকেট সংখ্যা, প্যাকেট সংখ্যা এটাকে ধরে নাও তুমি এক্স, প্যাকেট সংখ্যা এটাকে ধরে নাও এক্স, প্যাকেট সংখ্যা এটাকে ধরে নাও এক্স, প্যাকেট এটা হচ্ছে এক্স ধরে নাও এক্স, প্যাকেট সংখ্যা হচ্ছে এক্স। এবার বলেছে প্রতিটা প্যাকেটে 12টি মোমরং আছে, তাহলে কতগুলো মোমরং আছে যদি হিসাব করো, এক প্যাকেট সংখ্যা এক্স, প্রতিটা প্যাকেটে 12টি করে, তাহলে মোমরং কতগুলো আছে? আমি 12 গুণিতক এক্স করে দিই তাহলেই পেয়ে যাব। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা লিখবে 12 এক্স টি। বুঝতে পারলেন? এখানে এক্স যে কোনো সংখ্যা হতে পারে, এক্স এর কোনো নির্দিষ্ট মান নেই। তুমি দেখো না, তুমি এটাকে পাটিগণিতের মতো করে চিন্তা করো, যে তুমি ধরো তোমার একটা পেনের প্যাকেটে 5টা করে পেন আছে। এবার তোমার কাছে 6টা পেনের প্যাকেট আছে, তাহলে তুমি কিভাবে করতে, 6টা পেনের প্যাকেট, তাহলে মোট পেন কটা আছে? 5টা করে পেন, 6টা প্যাকেট, তাহলে কতগুলো? 30টা পেন। তেমনি তো এখানে বীজগণিতিক যে নিয়মটা করে নিয়েছি যে প্রতিটা প্যাকেটে 12টি করে মোমরং আছে, কিন্তু প্যাকেট কটা সেটা তো বলা নেই, সেই জন্য আমি প্যাকেটের কথাটা আমি ধরে নিলাম এক্সটি। তাহলে প্রতিটা প্যাকেটে যদি প্যাকেটের সংখ্যা যদি এক্সটি হয়, তাহলে প্রতিটা প্যাকেটে যদি 12টি করে মোমরং থাকে, তাহলে মোট কটা মোমরং আছে? 12 গুণিতক এক্স, যাকে আমরা 12x বলে প্রকাশ করতে পারি, 12x। গুণ চিহ্ন এখানে কিছু নেই, মানে মাঝখানে কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে বলেই ধরতে হবে, ঠিক আছে? তারপর অঙ্কটা দেখো 5 নম্বর, যে আজ আমাদের স্কুলের, এই 5 নম্বর অঙ্কটা করছি, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে অনেকগুলো আমরা অনেকগুলো শাড়িতে বসেছি, প্রতি শাড়িতে যদি 15 জন বসি তবে আমরা আজ মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করা সহজ নিয়ম তৈরি করি। দেখো বলছে স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনেকগুলো শাড়িতে তোমরা ছাত্ররা বসে আছো, প্রতি শাড়িতে 15 জন করে বসেছ, প্রতিটা যে লাইনে 15 জন করে বসে আছো। এবার তুমি কটা লাইন করেছো, কটা শাড়ি করেছো সেটা তো বলে দেয়নি, আর যেটা বলে দেয়নি তুমি ধরে নাও সেটাকে এক্স ধরে নাও, এটাই বীজগাণিতিক চলরাশি। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে ধরি শাড়ির সংখ্যা, এটাকে সবসময় ধরি কথাটা ইউজ করবে, ধরি যে তুমি যেটা ধরে নিচ্ছ, ধরি শাড়ির সংখ্যা, শাড়ির সংখ্যা এটা হচ্ছে এক্সটি, ধরে নাও এক্সটি, ধরি শাড়ির সংখ্যা এক্সটি। এবার প্রতি শাড়িতে 15 জন, তাহলে এক্সটি যদি শাড়ির সংখ্যা হয় তাহলে মোট কতজন আছো, মোট কতজন বসেছ? 15 গুণিতক এক্স জন। তাহলে 15x কে সহজে কিভাবে প্রকাশ করবে? 15x করে লিখে দিলেই হবে, 15x মানে মাঝখানে গুণ চিহ্ন আছে। তাহলে শাড়ির সংখ্যা আমি এক্স ধরে নিচ্ছি, আর প্রতি শাড়িতে যদি 15 জন করে বসা হয় তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে? 15xt। এবার তুমি এক্স এর জায়গায় যদি 2 বসাও তাহলে 15 দুগুণে 30টি, যদি ধরো, সাপোজ আমি তোমাকে ধরতে বলছি, যদি এক্স এর জায়গায় তুমি 5 বসাও তাহলে কতজন হবে ছাত্র সংখ্যা? 15 গুণিতক 5 মানে 75টি। তাহলে এইভাবেই কিন্তু আমরা এই বীজগণিতের অঙ্কগুলো সমাধান করব। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা যেটা বলছে, যে পার্থ আর তীর্থ এরা দুই বন্ধু, পার্থ এবং তীর্থ এরা দুই বন্ধু পুকুরের পাড়ে বসে মাছ ধরছে, তীর্থ যতগুলো মাছ ধরলো পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। আচ্ছা খুব ভালো, পার্থ কতগুলো মাছ ধরলো তা তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। দেখো দুই বন্ধু মাছ ধরতে গেছে, তীর্থ আর পার্থ, তীর্থ যতগুলো মাছ ধরলো পার্থ তার থেকে 15টি মাছ বেশি ধরলো। দেখো কিন্তু তীর্থ কতগুলো মাছ ধরলো সেটা তো বলে দেয়া নেই, তাহলে তুমি অঙ্কটা কি করে করবে?
তাহলে বীজগণিতের জন্য যে নিয়মটা আছে তুমি এটাকে এক্স ধরে নাও, যে তীর্থ মাছ ধরলো এক্স টি, তীর্থ তীর্থ একজন সুন্দর নামটা, তীর্থ এই মাছ ধরলো, তুমি এটা লিখবে কোটাটা, মাছ ধরলো এক্স টি, আমি সংক্ষেপে লিখছি তোমরা খাতায় কোটাটা লিখবে, যে তীর্থ মাছ ধরলো এক্স টি। পার্থ তার থেকে পাঁচটি মাছ যদি বেশি ধরে তাহলে পার্থ কতগুলো মাছ ধরবে, পার্থ মাছ ধরবে এক্স, এই এক্স টি তীর্থর মাছের থেকে পাঁচটি মাছ বেশি, তার মানে এক্স প্লাস ফাইভ টি, এটা হচ্ছে পার্থ এই মাছটা কিন্তু ধরলো। দেখো এটা ক্লিয়ার হলো, এটা আর কিছু অসুবিধা নেই। তাহলে পার্থ কতগুলো মাছ ধরলো, পার্থ তীর্থর থেকে পাঁচটা মাছ বেশি ধরলো, তাহলে পার্থ যদি তীর্থর থেকে পাঁচটা মাছ বেশি ধরে তাহলে পার্থ মাছ ধরলো এক্স প্লাস ফাইভ টি, ঠিক আছে। এবার দেখো সাত নম্বর অঙ্কটা, সাত নম্বর কি বলেছে, যে মিতা আর মায়া কাগজে নৌকা তৈরি করছে, মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো, মিতা কতগুলো কাগজের নৌকা তৈরি করলো, হিসেব করার সহজ নিয়মটা খুঁজি। দেখো এখানে বলেছে মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো, কিন্তু মায়া কতগুলো করেছে, মায়া কতগুলো কাগজের নৌকা তৈরি করে সেটা তো বলে দেয়া নেই, আর সেটা যদি না বলে দেয়া থাকে তাহলে তোমাকে এটা লিখে নিতে হবে যে মায়া, এই মায়া নামক মেয়েটি এটা কাগজের নৌকা তৈরি করেছে এক্স টি, তোমরা এটা ডিটেলসে লিখবে, আমি ছোট করে লিখছি যে মায়া, মায়া কাগজের নৌকা তৈরি করছে এক্স টি। এবার মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো, তাহলে মিতা মিতা তাহলে কটা তৈরি করবে, মিতা মায়া যেটা করে থাকে তার থেকে দুটি কম, তাহলে কি হবে এক্স মাইনাস দুটি এটা তৈরি করলো মিতা, ধরতে পারলে। তাহলে এবার মায়া এই যে এক্সটি ধরলে এই এক্সটা যে কোনো সংখ্যা হতে পারে, এটা তোমরা জেনে রাখো, এক্সটা দশ হতে পারে, এক্সটা পনেরো হতে পারে, এক্সটা কুড়ি হতে পারে, এক্সটা একশো হতে পারে। মায়া যদি একশোটা যদি ধরে থাকে, ধরে রাখো একশোটা যদি কাগজ নৌকা করে থাকে তাহলে মিতা কটা তৈরি করছে, মিতা হচ্ছে যদি যদি একশোটা মায়া করে থাকে তাহলে মিতা তৈরি করবে একশো বিয়োগ দুই সমান আটানব্বইটা, তোমাদের এটা বোঝানোর জন্য আমি বললাম, তাহলে এরমভাবেই বার করবে। এরপরে দেখো আটের অঙ্কটা কি বলছে, যে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতিটা প্যাকেটে পাঁচটি করে সন্দেশ থাকে তবে বাবা কতগুলো মিষ্টি আনলেন সেটা হিসেব করার সহজ নিয়ম তৈরি করি। দেখো বলেছে মিষ্টি, তোমাদের সবার প্রিয় মিষ্টি, তোমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসো আমি জানি, বাবা মিষ্টির প্যাকেট এনেছে, প্রতিটা প্যাকেটে পাঁচটি করে সন্দেশ আছে, কিন্তু কতগুলো মিষ্টির প্যাকেট বাবা আনলো সেই কথাটা একবারও উল্লেখ নেই, আর যেটা উল্লেখ নেই সেটাকে তোমাকে নিজেকে ধরে নিতে হবে। ধরি বাবা মিষ্টির প্যাকেট আনলো, প্যাকেট বাবা মিষ্টির প্যাকেট যেটা আনলো সেই প্যাকেট আমি ইংরেজিতে লিখছি PACKET প্যাকেট, এই প্যাকেটের সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স টি, এটা বাবা এক্স টি প্যাকেট মিষ্টির মিষ্টি এনেছে। এবার দেখো প্রতিটা প্যাকেটে পাঁচটি করে সন্দেশ আছে, তাহলে কি হবে, তাহলে দেখো প্রতিটা প্যাকেটে যদি পাঁচটি করে সন্দেশ থাকে তাহলে কতগুলো মিষ্টি বাবা এনেছে, এক্স গুণিতক পাঁচ, বা এরকমও তুমি করতে পারো, এরকম করলেও তোমার কোনো ক্ষতি নেই, ফাইভ গুণিতক এক্স, এবং এটাকে সংক্ষেপে প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে ফাইভ এক্স বললেও একই জিনিস হবে। সুতরাং বাবা কতগুলো মিষ্টি আনলো, ফাইভ এক্সটি মিষ্টি আনলো। এবার তুমি এক্সটাকে যদি দুই ধরো তাহলে মোট কতগুলো, দশটি হয়ে যাবে, এক্সটাকে যদি থ্রি ধরো তাহলে কতগুলো হবে, পনেরোটি, এইভাবে এগিয়ে যাওয়া যাবে, ঠিক আছে, এটা ভালো করে করবে। তারপরে দেখো আজকের আমরা নটা অঙ্ক প্রায় করে ফেলছি, আজকে দিদা নারকেলে সন্দেশ তৈরি করেছেন, দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন। ও দিদা তাহলে ভাইকেই বেশি ভালোবাসে বলছো, দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার চেয়ে দুটি বেশি দিলেন, আমার বোনকে আমার থেকে পাঁচ তিনটি সন্দেশ কম দিলেন, ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশে অজানা সংখ্যায় হিসেব করি। তাহলে আমার আমি কটা পেলাম সেটাই সেটাই তোমার বিবেচ্য,
যে আমি পেলাম, আমি আমি সন্দেশ পেলাম, ধরে নিচ্ছি আমি সন্দেশ পেলাম XT, আমি সন্দেশ পেলাম XT, এটা তুমি ধরে নাও আমি সন্দেশ পেলাম XT। আমার ভাইকে, এই যে বলেছি দেখো আমার ভাইকে দুটি বেশি দিলেন, তাহলে আমার ভাইকে যদি দুটি বেশি দেওয়া থাকেন তাহলে ভাই কটা পাবে? আমি তো XT পেয়েছি, আমার ভাই কট, ভাই যদি দুটি বেশি পেয়ে দেওয়া থাকে তাহলে কি হবে? X+2টি, এটা হচ্ছে আমার ভাই পেল X+2টি। এবার আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন, তাহলে তিনটি সন্দেশ যদি বোনেরকে কম দেয় আমি তো পেয়েছি XT, আর বোন তিনটে সন্দেশ যদি কম পায় তাহলে কটা পাবে? X-3টি। ঠিক আছে, X-3টি, তাহলে এইটা পেল বোন X-3টি, আর ভাই কটা পেল? আমার থেকে দুটো বেশি, অর্থাৎ কত? X+2টি, X+2টি সন্দেশ কিন্তু পেল। তাহলে দেখো এবার তুমি এক্সটা তুমি যে কোনো সংখ্যা বসাতে পারো, যদি যদি দিদা যদি পাঁচটা যদি করে থাকে, পাঁচটা যদি করে থাকে তাহলে তোমার বোন কটা পেয়েছে? 5-3 মানে কত? 5-3 মানে 2। আর যদি আর মানে দিদা যদি আমাকে পাঁচটা নারকেল নাড়ু দিয়ে থাকে, নারকেলের সন্দেশ দিয়ে থাকে, তাহলে আমার বোন পেল 5-3 বিয়োগ করলে কত হচ্ছে? 2। আর যদি আমার ভাই ভাই আমার থেকে যদি দুটো বেশি পেয়ে থাকে তাহলে ভাই কটা পেয়েছে? 5, 5+2 = 7। সুতরাং এখানে যেহেতু এক্স এর আমি কটা পেলাম সেটা বলে দেয়া নেই, সুতরাং তুমি এটাকে কিন্তু এক্স ধরে হিসেব করবে, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তাহলে দেখো আজকে কিন্তু আমরা এই 5.1 কষে দেখি, 5.1 এটা কিন্তু গোটাটাই কমপ্লিট করলাম। তোমরা খাতায় কিন্তু ভালো করে করবে, আমি এর পরে 5.2 এর ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসবো আর এক দুদিনের মধ্যে। তোমরা কিন্তু এটাকে ভালো করে প্র্যাকটিস করো এবং ভালোভাবে করো। আর আমার যে চ্যানেলে এই ভিডিওটা হচ্ছে সেই চ্যানেলটা পাল্টে সাবস্ক্রাইব করতে করতে পারো, কারণ যা যা যদি নতুন কিছু ভিডিও আসে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, এরপর আমি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসব। তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনাটা করো, এই যে পরিস্থিতিতে ভালো করে পড়াশোনা কিন্তু তোমাদের সবাইকেই করতে হবে, তবেই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসছি, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।